আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং রুম। এখানে একটি বাটিতে দুটো ডিম নিয়েছি আর এর মাঝে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি। আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা পূর্বে বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করতে হবে। এখন এই ডিম আর চিনি আমি 10 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে এভাবে ফেটে নিয়েছি। এরপর ওই একই কাপে মেপে আমি দিয়ে দিলাম আটা। আজকে আমি আটা দিয়েই এই কেকটা তৈরি করে দেখাবো। আর একটু বলে রাখি যে আমি যে মাপে এখানে ব্যবহার করছি একটা কাপেই আমি সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি। আর মেজারমেন্টটা, কোনো কেক তৈরি করার সময় মেজারমেন্টটা যত ভালো হবে, পারফেক্ট হবে, কেকটা তত ভালো হবে। আরেকটু বলে রাখি, সেটা হলো কেক তৈরি করার সময় অবশ্যই তেলের পরিমাণটা, যেটা আপনি যে বাটিতে বা যেভাবেই মেজারমেন্টটা করুন না কেন, সেই কাপের অর্ধেক পরিমাণ নিয়ে নেবেন, তাহলে যেটা হবে কেকটা পারফেক্ট হবে। আর তেল বেশি হলে কেকটা চুপসে যায় বেক করার পর, কেকটা অতটা ভালো হয় না। এরপর এর মাঝে দিয়ে দিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন কোকো পাউডার নিয়ে নেব 2 চা চামচ পরিমাণ। কোকো পাউডারটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি যে পরিমাণে দিয়েছি আপনারা সবগুলো উপকরণ ঠিক এই পরিমাণে যদি নিয়ে এই কেকটা তৈরি করেন বাসায়, তাহলে দেখবেন কেকটা একদম পারফেক্ট হবে। এর চিনির পরিমাণটা, অর্থাৎ চিনির মিষ্টিটাও একদম পারফেক্ট হবে। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারের নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 চা চামচের অর্ধেক পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেন ভিতরে কোনো দলা না থাকে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। আমি একদম খুব ভালোভাবে এই কেকের যে মিশ্রণটা খুব সুন্দরভাবে আমি তৈরি করেছি, দেখতে পাচ্ছেন ভীষণ স্মুথ হয়েছে এবং ভিতরে একটুও কোনো দলা নেই। ঠিক এভাবে করেই তৈরি করে নিতে হবে এই কেকের ব্যাটারটি। আর কেকের ব্যাটারটি তৈরি করা যত ভালো হবে কেকটাও অনেক ভালো হবে। এখন যেটা করতে হবে, এখানে একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন, স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। আর আমি মাঝখানে একটি ওই পরিমাপে বা ওই মাপেই একটি কাগজ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একদম নর্মাল সাদা কাগজ ব্যবহার করেছি। এরপর একটু তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে আমি এখানে ব্রাশ করে নেব খুব ভালোভাবে। আর আপনারা চাইলে এখানে পার্চমেন্ট পেপারও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই তেলটা দেখে এভাবে চারপাশ একটু বিছিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন আমি যে কেকের ব্যাটারটি তৈরি করেছিলাম সেটির মাঝে ঢেলে দেব। আর 4 কাপে মেপে কেকটা যে কতটা ভালো হতে পারে আমার এই রেসিপি দেখে আপনারা বুঝতে পারবেন। এভাবে একটু ঝাঁকুনি দিলে ভেতরে যে বাবলসগুলো থাকে এগুলো একদম মিশে যাবে। এখন একটি ফ্রাই প্যান নিয়েছি, এটাকে আমি প্রিহিট করেছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় হাঁড়ি ব্যবহার করতে পারেন। আজকে আমি ফ্রাই প্যানই তৈরি করে দেখাচ্ছি। এরপর এর মাঝে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর আমি যে কেকের ব্যাটারটি তৈরি করেছিলাম সে বাটিটি এর মাঝে বসিয়ে দিলাম। এখন চুলোর জ্বালটা মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে আমি 45 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এই ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে। এবং 45 মিনিটের জন্য ঠিক এভাবেই এই ঢাকনা রাখা অবস্থাতে বেক করে নিতে হবে। এর মাঝে কিন্তু কখনোই ঢাকনাটা খোলা যাবে না, তাহলে ভেতরের টেম্পারেচারটা আর ঠিক থাকবে না, কেকটাও ভালো হবে না। আমি ঠিক 45 মিনিট পর এই ফ্রাই প্যানের যে ঢাকনাটা উঠিয়েছি এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে উপরে, পারফেক্ট হয়েছে। এরপর এরকম একটি কাঠির সাহায্যে একটু চেক করে নেব যে ভেতর অংশটা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আরও 5 থেকে 7 মিনিট রেখে দিতে পারেন। এখন একটি চাকুর সাহায্যে ঠিক চারপাশটা এভাবে কেটে নিতে হবে এবং অবশ্যই কেকটি নামানোর পর 10 মিনিট পর, অর্থাৎ একটু ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করতে হবে, গরম অবস্থাতে কোনোভাবেই এটা করা যাবে না। খুব ভালোভাবে চারপাশটা একটু কেটে নিতে হবে যেন খুব ইজিলি কেকটা বের হয়ে আসে। এখন আমি যে কাগজটি দিয়েছিলাম সেটিকে উপর থেকে উঠিয়ে নেব।
নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা এভাবে আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন এবং একদম আমি যেভাবে তৈরি করেছি যে অনুপাতে নিয়েছি প্রত্যেকটা উপকরণ এভাবে নিয়ে তৈরি করে দেখতে পারেন। কেকের টেস্টটা একদম পারফেক্ট থাকবে, কেকটা মনে হবে না যে আমি কোনো হ্যান্ড বিটার ছাড়াই এই কেকটা এভাবে তৈরি করেছি বা কোনো ওভেন ছাড়াই তৈরি করেছি। এবং ভিতরের অংশটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে একটা নাইফের সাহায্যে কেটে নেব, আপনারা যে যার খুশি মতো পছন্দ মতো পিসগুলো করে নিতে পারেন। এটা হচ্ছে কেকের অপর পাশটা, অপর পাশটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনারা ঠিক এভাবে বাসায় তৈরি করতে পারেন আমার রেসিপি ফলো করে। দেখুন ভেতরটা অংশটা কতটা সুন্দর হয়েছে এবং এতটা নরম হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ধরতেই পারছি না, একদম নরম তুলতুলে হয়ে গেছে কেকটা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে পাশেই থাকবেন। এছাড়া যে কোনো বিষয়ে আমাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিও সম্পর্কে, আমার রেসিপি সম্পর্কে। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। তো আমি একটু এটাকে একটি পিস নিয়ে এভাবে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমি কিন্তু অনেক ধীরে ধীরে ভাঙছি আপনাদের বোঝার সুবিধার্থে যে এটা কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। এবং কেকটা ভীষণ সুন্দর, আপনি বাসায় যদি একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে কেকের মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে কেকটা অনেক বেশি পারফেক্ট হয়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন।